আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর শুরুতে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা আসলে দুপুরে রান্না বাড়া দিয়েই শুরু করেছি। তো অলরেডি আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ, তো রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি দুপুরে। আর আজকে রান্না করব আমার বোনের পাঠানো যে সবজিগুলো দিয়েছিল সেগুলি আর কি, শাক সবজি। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেনই, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা এখনও দেখেননি প্লিজ আমার সেই ভিডিওটি দেখে আসবেন। আর এই যে আমি এখানে লাউ শাকগুলো কেটে কয়েকটা সিমও কেটে দিয়েছি, তার সাথে কেটে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে শাক খেতে খুবই কষ্ট, কষ্ট বলতে শাক বাছতেও কষ্ট, ধুয়ে খেতেও কষ্ট। কারণ শাক অনেক পরিষ্কার করে ধুয়ে খেতে হয়, না হলে কিন্তু বালি থাকে শাকের মধ্যে, বেশি বালি থাকে। তো তারপরও তো আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য তো শাকসবজি খেতেই হবে। আর আমার ঘরে শাকসবজিটা খুবই কম খাওয়া হয়, তো এরকম টাটকা শাকসবজি পেলে কার না খেতে ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে, আর আমি তো খুব এনজয় করছি এই সবজি রান্না করে খাবো আর কি। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছি। আসলে এরকম ঝুড়িতে আমরা যদি শাক ধুয়ে নিই তাহলে খুব সহজেই কিন্তু ময়লাগুলো বা বালিগুলো পরিষ্কার হয়ে যায়। আর অবশ্যই দুই হাত দিয়ে বেশি করে পানি আর কি ছেড়ে শাকগুলো ধুতে হবে। তো এরকম করে আমি বেশ কয়েকবার শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন শাকগুলো ভাজি করব। আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি সেই আপুদের কাছ থেকে এখন অনেক রান্না শিখছি। আসলে যখন যা রান্না করছি হয়তো শেয়ার করা হয় না, তো মাঝে মাঝে যেগুলো করি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কাদের রান্না দেখে আমি কি শিখে রান্না করছি আমি চেষ্টা করব সেই ভিডিওতে সেই আপুদের নামগুলো নেওয়ার জন্য। আপনারা সেই আপুদের চ্যানেলগুলোতে ঘুরে আসবেন। তো যাই হোক, আমি শাকগুলো এখন রান্না করে নেব আর কি, ভাজি করে নেব। সেজন্য আমি একটা হাঁড়িতে শাকগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি কয়েকটা দিয়ে দিলাম। আমি না শাকটা যখন রান্না করি লবণটা আমি ঠিক বুঝে দিতে পারি না, সেজন্য এখন আমি কি করি, শাকটা একটু সিদ্ধ করে কমে আসলে তখন আমি লবণের আন্দাজটা বুঝে আমি লবণটা দিই। তাতে দেখা যায় শাকে লবণ কমও হয় না বেশিও হয় না। আর এই যে দেখতে পেলেন যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম, এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভালো করে আর কি একটু ভেজে যে সিদ্ধ করা শাকটা সেটা দিয়ে আমি বাগার দিয়ে দিচ্ছি। আর লাউ শাক এভাবে লাউ শাকের সাথে সিম দিয়ে, বিচিওয়ালা সিম দিয়ে ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো দেখতে পেলেন শাক রান্নাটা শেষ। আর আমার কাছে সবসময় শিখতে ভালো লাগে, বিশেষ করে রান্না শিখতে আমার তো বেশ ভালো লাগে। কারণ আমি যখন রান্না বাড়া করতাম না তখনও কিন্তু আমি খুব রান্নার চ্যানেলগুলো ফলো করতাম, দেখতাম। আসলে আমার রান্না করার বয়স কিন্তু বেশি না, আমি বেশি একটা আর কি রান্না বাড়া ওরকম করার মতো এক্সপেরিমেন্ট আমার নেই। তো তারপরও কিন্তু ইদানিং ভালোই রান্না করি, কেননা রান্না করতে করতে। আর যাই হোক, এখন আমি আজকে আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে যে কাঁচা টমেটোগুলো দিয়ে আমি মলা মাছ রান্না করব। তো কিভাবে রান্না করতে হয় সেটাও আমি আমার বোনের কাছ থেকে জেনে নিয়েছি। তো ও যেভাবে বলেছে আমি সেভাবেই আজকে রান্নাটা করছি, আর আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে নিলাম। তো এখানে আমি কাঁচা টমেটোগুলো এরকম টুকরো করে নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা আলু আমি কুচিয়ে নিয়েছি, আর চার পাঁচটা কাঁচামরিচ এভাবে টুকরো করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা বেশ খানিকটা।
তো এখন আমি এগুলো সব কিছু এই মলা মাছ দিয়ে আমি আর কি মেখে নিব। তো আমি মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে ডিপে রেখে দিয়েছিলাম। তো রান্নার 1.5 ঘন্টা আগে আমি বের করে রেখেছি। আমি আসলে মানে এভাবে করেই ছোটো মাছটা কেটে ধুয়ে রেখে দিই, আর সে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, সয়াবিন তেল। তো এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে 5-10 মিনিটের মতো রেখে দিব। আর আমি একটু আলতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায়। একদমই আলতো করে আমি মেখে নিচ্ছি যাতে মাছগুলোও ভেঙে না যায়। এই তরকারিটা এখনও মানে মাছের এই তরকারিটা আমি এখনও খাইনি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি। হয়তো খেয়েছি, আমার আসলে খেয়াল নেই, কিন্তু আমার হাতের রান্না আমি আজকে ফার্স্ট করছি এভাবে। তো এই তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে, এখন আমি আর কি হাঁড়িতে বসিয়ে, সরি, আমি এখন চুলায় বসিয়ে দিব। তো এই যে ঢেকে আমি একদম মিডিয়াম আঁচে এখন এই মাছের আর কি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছটা রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি বের হয়েছে। আমার বোন কিন্তু বলেছিল যে এখানে পানি দেওয়ার, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই, টমেটো থেকে যে পানিটা আসবে বের হবে আর কি, সেই পানিটা দিয়েই আমি যেন এই আর কি মাছের তরকারিটা রান্না করি। তো একদম মিডিয়াম আঁচে রাখতে হবে আর কি। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ, আর খুব সুন্দর তেলটাও ছেড়ে আসছে। তো রান্না কিন্তু শেষ, টমেটোগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যায়নি। তো আপনাদের কার কার কাছে আমার আজকের এই ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো রান্নাটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ছিল দুপুরে গরুর মাংস আলু দিয়ে আজকে ঝোল করে রান্না করব। আপনারা অনেকেই হয়তো জানেন যে গরুর মাংস খেতে আমি খুবই খুবই পছন্দ করি আর কি, সপ্তাহে 2-1 বার না খেলে আমার মনে হয় যাতে আমি সারা সপ্তাহ পেট ভরেই ভাত খেতে পারিনি এরকম। তো আমার কাছে কিন্তু কষানো মাংস বেশি ভালো লাগে, আলু ঝোল করে রান্না করলে আমার তেমন একটা বেশি ভালো লাগে না। তো বাচ্চারা তো আবার আলুটা পছন্দ করে, আমার হাজব্যান্ডও আলুটা পছন্দ করে, তো ওদের কথা চিন্তা করে নিজের পছন্দটা আর কি পছন্দ মতো রান্না করাটা আর হলো না। তো এই তো মাংসটা কষিয়ে আজকে দুপুরে এই রান্না ছিল। আর আপনাদেরকে বলেছিলাম পেঁপেটা যখন কাটবো আপনাদের সাথে শেয়ার করব। আর পেঁপেটা হয়েছে কি বেশি একটা লাল হয়নি, ওদের পেঁপেগুলো কিন্তু খেতে অনেক মজা, অনেক মিষ্টি, কিন্তু শীতকালের পেঁপে নাকি মিষ্টি হয় না আমার বোন বললো আর কি। তো এই তো কেটে নিয়েছি পেঁপেটা, কালারটা কিন্তু আরও পাকলে আরও ভালো লাগতো। আর রান্নার ফাঁকে করে নিলাম বড়ই ভর্তা। এই বড়ই ভর্তার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই তো জুম্মার দিনে আজকে মজার মজার রান্না করে খেলাম, বোনের দেওয়া শাক সবজিও রান্না করে খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।